বিরোধী দলনেতা ওই সবসময় ভাবেন একটা হিন্দি গান আমাদের খুব প্রচলিত একটা হিন্দি গান যেটা শ্রদ্ধেয় আমাদের মান্না দে মহাশয় ওই যে কি যেন তুঝে সূরজ কহু ইয়া চন্দা তুঝে দীপ কহু ইয়া তারা মেরা নাম করেগা রোশন জগ মে মেরা রাজ দুলারা এই ভেবে ভাবছেন বিজেপির কিছু করলেই বিজেপি ওনাকে রাজ দুলারা ভাবছে আর ওদিকে যারা রয়েছেন দিলীপবাবু সহ সুকান্তবাবু সহ অন্যরা তারা বলছেন নেহি কবি নেহি হবে না রাজ দুলারা এইসব বলে কোনো লাভ হবে না এক একটা এক এক রকমের দেন উনি নিজেই জানেন না উনি আইনসভার বাংলার আইনসভার বিরোধী দলনেতা আইনও জানেন না বোঝেন না কাকে চিঠি লিখতে হবে আসলে ভেসে থাকতে চান সংবাদ মাধ্যমে ভেসে থাকতে চান এটা ওনার কাজ তো ভাসুন ভাসতে থাকুন এই ভাসতে ভাসতে কোথায় চলে যাবেন সেটা উনি নিজেও এখন বুঝতে পারছেন আমরা যখন বলছি আমাদের পাওনার জন্য আপনারা দিল্লি চলুন তখন যাচ্ছেন না তার মানে বাংলায় কতটা ভালোবাসে বাংলার মানুষকে কতটা ভালোবাসে যে কাজটা করছে তার মধ্যেও তাদের কতটা একাত্ম বোধ আছে এবং তাদের কতটা দায়িত্ববোধ আছে সেটা বাংলার মানুষ বুঝতে পারছে সেটা প্রশংসনীয় এবং আমরা তো বারবার বলছি যে কোথাও কিছু হয়নি কোনো জায়গায় কোনো প্রসিজিয়ারাল কোনো ডিফেক্ট হয়ে থাকতে পারে সেটা আলাদা কথা কিন্তু এই যে নানান কথা বলা আবাসে দুর্নীতি হয়েছে 100 দিনে দুর্নীতি হয়েছে যাদের কিছু নীতি নেই তারা এই দুর্নীতির কথা বলে থাকে সুতরাং এসব বলে লাভ হবে না সেটা কেন্দ্রীয় সরকার তো ডেটাটাকে অস্বীকার করতে পারে না এটা তো আমরা বারবার বলছি ফলে কোনো আবাসে কোনো গণ্ডগোল হয়নি সেটা তারা বলে দিয়েছে অত্যন্ত নকারজনক রাবিদের কোন সময় তিনি ছিলেন বহুদিন আগে তিনি মুখ্যমন্ত্রী ছিলেন আবারও একজন মহিলাকে সামনে রেখে এই ধরনের করা এটাই তো গতকাল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সহ অন্য রাজনৈতিক দল যারা বিরোধে আছে তারা চিঠি লিখে বলেছে যে স্বৈরাচার চলছে এটা গণতন্ত্র নয় সুতরাং তারই প্রমাণ আবার দিল ওরা প্রতিদিন একটা করে প্রমাণ দিচ্ছে স্বৈরাচারের যারা ওরা স্বৈরাচারিছে সেটার প্রমাণ আর নতুন করে মানুষের কাছে দিতে হয় না তবুও ভাবছে যে